নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট কারেন। বন্ধুরা, আজকে আমি পাঁচটা গাছের নাম বলবো। সে পাঁচটা গাছ যদি আপনারা আপনাদের বাগানে নিয়ে আসেন, বাগান আলো হয়ে থাকবে। হ্যাঁ, এই পাঁচটা গাছকে অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই দেখাচ্ছি। তবে প্রথমে প্রথম যে গাছ, সেই গাছটা প্রথমে দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথম যে গাছ সেটা হচ্ছে আমার জবা ফুলের, আমার অত্যন্ত প্রিয় একটি গাছ। এই গাছটা অবশ্যই আপনারা এই বর্ষাকালে করুন। যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই এই গাছটা করা শুরু করুন। সত্যি বলছি, বাগানের রূপ পাল্টে দেয় এই জবা ফুল গাছ। অবশ্যই খুব সুন্দর এই জবা ফুলের গাছ, প্রচুর কালারে হয় আর প্রচুর প্রচুর দেখতেও সুন্দর লাগে। তাই অবশ্যই অবশ্যই বাগানে দু তিনটা জবা ফুলের গাছ অবশ্যই রাখুন, তারপর বাগান দেখবেন কত সুন্দর হয়ে যায়, কত সুন্দর। দেখুন এই থোকা জবাটা কত সুন্দর লাগছে, বাগানটা সত্যি এই জবার জন্য আরও সুন্দর হয়ে ওঠে। তাই আমি বর্ষাকালে প্রথম পাঁচটি গাছের মধ্যে প্রথম যে গাছটা আমার প্রিয় গাছ সেটা হচ্ছে জবা ফুলের গাছ। ঠিক আছে, এই গাছের সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। যে কোনো ভিডিও, খাবার ভিডিও, গাছ বসানোর ভিডিও, সমস্ত কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে আজকেই এই পাঁচটি গাছ কিনে আনুন, আর সবার প্রথমে এই গাছটি অবশ্যই কিনুন। আমি জানি প্রত্যেকের বাড়িতে জবা ফুলের গাছ আছে, তবে এই লাল জবা সব বাড়িতেই থাকবে, ঠিক আছে। তার সঙ্গে আমি বলবো আর বেশ কয়েকটা কালার আপনারা কিনে আনুন, ঠিক আছে। প্রচুর প্রচুর সুন্দর সুন্দর এই কালারের রঙের পাওয়া যায় এই জবা ফুল। প্রথম গাছটি হলো, এবার যাই আমি দ্বিতীয় গাছটির দিকে। দ্বিতীয় যে গাছটি, সেই গাছটি হচ্ছে মাধবীলতা। হ্যাঁ, প্রচুর সেন্ট বেরোয় আর গাছে ফুল দেখুন কী হারে ফুটে আছে আমার এই গাছে ফুল। এই বর্ষাকালে কিন্তু এই এত ফুল দেয়, ঠিক আছে। আমি বলবো অবশ্যই অবশ্যই এই গাছটি প্রত্যেককেই করুন। গাছের রূপ না, বাগানের রূপ না পাল্টায় তো আমার নাম বলবেন। দেখুন কতগুলো কুড়ি, দেখুন অনেক কুড়ি, প্রচুর কুড়ি আছে, কুড়ি গুণে শেষ করতে পারবেন না। এটা একদম টানা শীতকাল আসা পর্যন্ত চলবে, পুজো পর্যন্ত থাকবে, তবে বহু দিন পর্যন্ত এই গাছের ফুলটাও থাকে। আর আরেকটা কথা বলি, এই যে প্রথম যেই ফুলটা ফুটবে প্রথমে সাদা হবে, হ্যাঁ, তারপরে এরকম গোলাপি হবে, এরকম গোলাপি হবে, তারপর এরকম রেড হয়ে যাবে, এরকম তিন রকম করে কালার চেঞ্জ হয়। আর এটা কিন্তু প্রথম দিন, যেদিন প্রথম ফুটবে সেদিন সাদা থাকবে, তারপরের দিন গোলাপি হবে, তারপরের দিন রেড হবে, ঠিক আছে। অত্যাধিক সুন্দর একটি গাছ, বাড়িতে করে দেখুন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর, ঠিক আছে। তাহলে দু নম্বর যে গাছটা, সে গাছটা হচ্ছে মাধবীলতা, অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে করবেন। তিন নম্বর যে গাছটা, সেই গাছটা হচ্ছে মিলি। হ্যাঁ, এই মিলি ফুলের গাছ বাগানে রাখলে বাগান কিন্তু আলো হয়ে থাকবে, ঠিক আছে। তাই এই মিলি ফুলের গাছ অবশ্যই বর্ষাকালে একটা বসাবেন, তারপর দেখবেন যে মিলি ফুল কত ফুল দেয়। আমার এই গাছটা দেখুন কত ফুল। এই মিলি গাছে না কোনো কীটনাশকের প্রয়োজন, না কোনো খাবারের প্রয়োজন, জাস্ট শুধু একটু ফাঙ্গিসাইড। বর্ষাকালে এই ফাঙ্গিসাইডটা প্রত্যেক গাছে করতে হয়, তাই প্রত্যেকটা গাছে করতে পারবো স্প্রে, তো এই গাছকেও অবশ্যই করব। এমন কিছু আহামরি গাছ না, খুব সহজ একটি গাছ, যাদের বাগানে নাই তারা অবশ্যই গাছটিকে কিনে এনে বাড়িতে শুধু রাখুন। আর একটা গাছ আনলে পরে এই গাছ থেকে বহু চারা তৈরি করা যায়, ঠিক যেমন এই একটা চারা আমি তৈরি করেছি। এই এটা 6 ইঞ্চি পটে গাছটাকে বসিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে এই গাছটি। আর এটা হচ্ছে এর মাদার গাছ, যেমন ফুল দিচ্ছে ঠিক তেমনই কিন্তু এখানে ফুল ফোটানো শুরু হয়ে গেছে। আর এই একটা স্টিক থেকে বহুদিন কিন্তু ফুল থাকে, এই একটা ফুল ফুটলে বহুদিন থাকে, বহুদিন, 3 মাস তো থাকেই থাকে, ঠিক আছে। তাই আপনারা তিন নম্বর যে গাছ, সেই গাছটা হচ্ছে মিলি, অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন, বহু রঙের পাওয়া যায় মিলি। আর এই ছোটো পাতা, এটা হচ্ছে ছোটো পাতার মিলিটা,
আর বড় পাতারও মিলি পাওয়া যায়। ঠিক আছে, এবার যাই আমরা নেক্সট যে গাছ সে গাছের দিকে। 4 নম্বর যে গাছটা সে গাছটা হচ্ছে টগর ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, এই টগর ফুল কিন্তু বর্ষাকালে বহু দেয়, বহু। তাই অবশ্যই টগর ফুলের গাছ বাগানে 3-4টা করে রাখুন, বাগান আলো হয়ে থাকবে, বাগানে ফুলের কোনো অভাব হবে না। এই কয়েকটা গাছ যদি আপনার বাড়িতে কিনে আনেন, টগর ফুলের গাছ দেখানো হলে এবার যাই আমি নেক্সট যে গাছ সে গাছের দিকে। আমার নেক্সট যে গাছ সে গাছটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। হ্যাঁ, বাগানে যদি রঙ্গন ফুলের গাছ আনেন, বাগান আলো হয়ে থাকবে, বহু রঙের পাওয়া যায় রঙ্গন, আর প্রচুর ভ্যারাইটিও আছে। তাই এই গাছ আপনারা বাগানে অবশ্যই রাখুন, বাগান আলো হয়ে থাকবে। তেমন কিছু যত্ন করতে হয় না, জাস্ট মাসে একটা মিশ্র সার আর ফাঙ্গিসাইড। এই বর্ষাকালে এই দুটো অবশ্যই করুন সমস্ত গাছে, বাগানে গাছ ভালো থাকবে এবং গাছে ফুলটাও থাকবে। ঠিক আছে, আর এই গাছকে একটা শুধু কাজ করতে হয়, সেটা হচ্ছে সে এই গাছটা খুব পছন্দ করে বৃষ্টির জল। হ্যাঁ, তাই বর্ষাকালে রঙ্গন গাছকে যদি বৃষ্টির জলে কেউ রাখতে পারেন খুব ভালো হয়। বাগানে আলো করে রাখার মতো এই ফুল কিন্তু এই গাছ ফুলটা দেয়। তো এই হলো আমার এই 5টি গাছ, টিকি, জবা, মাধবীলতা, মিলি, টগর আর রঙ্গন। কয়েকটা গাছ বাগানে আলো করে প্রচুর ফুল দেয় আর পুজোর ফুলের অভাব হয় না। ঠিক আছে, তাই এই কয়েকটি গাছ আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, অবশ্যই বাড়িতে এনে বাগানকে সাজিয়ে তুলুন। এত বড় বড় ছাদ ফাঁকা রাখবেন না, গাছ ভরিয়ে তুলুন, বাগানও ভালো থাকবে আর আপনাদের মনটাও ভালো থাকবে। ঠিক আছে, এই একটা হচ্ছে টগর, এই টগরটাও আপনারা নিতে পারেন। ঠিক আছে, আর কিছু বলছি না, আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।